বাবাকে হারানোর পর ফুটবলার হওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন দিনাজপুরের তরুণ বাবলু। পরিবারের দিকে চেয়ে যোগ দিয়েছিলেন পুলিশের দায়িত্বে। তবে স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করেননি। প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরমেন্সে অবশেষে সুযোগ পেয়েছেন জাতীয় দলের প্রাথমিক তালিকায়। বিশ্বাস করেন কোচ জেমিরের নজর কেড়ে সুযোগ পাবেন মূল স্কোয়াডে। হাই স্কুল লেভেলটা আমি ওই সময়টা আমার মনে আছে, আমি একটা দিন প্র্যাকটিসে গ্যাপ দিতাম না, মানে রেগুলার রেগুলার প্র্যাকটিস করতাম, মানে ভাত যদি আমি একদিন না খাই চলবে, কিন্তু প্র্যাকটিস না করলে আমার চলতো না। স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার আগের চিত্রটা মোটেও সুখকর ছিল না দিনাজপুরের তরুণ ফুটবলার ম্যাথিউস বাবলুর। পরিবারের বড় সন্তান হওয়ায় পছন্দের খেলা ফুটবলের চেয়ে পড়াশোনাকে দিতে হয়েছে অগ্রাধিকার। অল্প বয়সেই বাবার বিদায়ে উপার্জনের দায়িত্ব নিতে হয়েছিল নিজের কাঁধে। তবে স্বপ্নপূরণের পথে ঠিকই ছুটতে থাকেন বাবলু। বাফুফের সিলেট একাডেমি আর শেখ জামাল একাডেমিতে সুযোগ পেয়েছিলেন, কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বাধা আসে ফুটবলার হওয়ার পথে। এরপর 2014-তে বিজিএমসির হয়ে অনূর্ধ্ব-18 ও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পান। পরিবারের কথা ভেবে বিজিএমসি ছেড়ে যোগ দেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে। সেখান থেকে আবারও নতুনভাবে স্বপ্ন দেখা শুরু ম্যাথিউস বাবলুর। আমাদের কোচ যেটা আছে নিকোলাস ভিটারোভিক, ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে আমার সাথে, মানে আমার নাম্বারটা জেমিটে চাইছি, তো আমি নাম্বারটা দিছি, তারপরে থেকে যোগাযোগ। যেদিন আমি বাসায় ছিলাম ন্যাশনাল টিম স্কোয়াড ঘোষণা করা হলো, তারপরের দিন পেপার টেপার সব জায়গায়, মানে সব জায়গায় নাম চলে আসছে। আমি যেখানে কর্মরত কুড়িগ্রাম মনে করেন, ওখান থেকে স্বয়ং যে এসপির সাথে আমরা দাঁড়াই কথা বলতে পারি না, যেমন এসপির কাছে অনুমতি নিতে গেলে অনেক ধাপ পার হইতে হয়, স্বয়ং এসপি আমাকে ফোন দিছে যে আমি কুড়িগ্রাম কবে যাবো, এটা তো আমার গর্বের বিষয়। জাতীয় দলের তারকাদের দেখে প্রতিনিয়তই অনুপ্রেরণা খুঁজে পান। আপাতত প্রাথমিক দলে জায়গা পেলেও থাকতে চান মূল দলে। মাঠে যখন আমি ইন করি আমার দম ফেল, মানে সহজে হয় না দম ফেল, আমি অল টাইম রানিংয়ের উপর থাকতে পারি, আর আমার আমি কুইক অ্যাটাক পছন্দ করি, মানে স্লোলি অ্যাটাক পছন্দ করি না, কুইক অ্যাটাক পছন্দ করি, আবার ডিফেন্সিভও আমি তাড়াতাড়ি আসতে পারি ডিফেন্সিভে, এই জিনিসটা আমার একটু ভালো। কোচ যেটা দিত সেটা করতাম, স্ট্রাক আমার যেগুলো দুর্বল উইকনেস সেগুলোও করতাম, যেটাতে সে জায়গা নিতে পারে। 7 আগস্ট থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। কোচ জেমিডের নজরে পড়তে ক্যাম্প নিয়ে এখন থেকেই প্রস্তুত হচ্ছেন 21 বছরের এই তরুণ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।